আসসালামু আলাইকুম। জিল্লার টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, সেই কোয়েশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের ভিতর থেকে কোনো এক ভাই কোয়েশ্চেন করেছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি বা এই ভিডিওতে আমি ডিসকাস করব। আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে টেস্টাইল পড়লে সাধারণত কোথায় কোথায় জব করা যায়, এই বিষয় নিয়ে মূলত আমি আপনাদের সামনে ডিসকাস করব। আপনি যদি টেস্টাইল স্টাডি করেন, শুরুতে আমি বলি সরকারের ভিতরে দেখা আসছে শিল্প মন্ত্রণালয়ে আপনি চাকরি করতে পারবেন, ইউনিভার্সিটি টেস্টাইল ইউনিভার্সিটিতে আপনি চাকরি করতে পারবেন, বেসরকারি ইউনিভার্সিটিতে আপনি চাকরি করতে পারবেন, স্কুলে যে ফ্যাশন ডিজাইন সাবজেক্ট থাকে এখানে নিবন্ধন দিয়ে আপনি চাকরি করতে পারবেন, বস্ত্র মন্ত্রণালয়ে আপনি চাকরি করতে পারবেন, পাট গবেষণা মন্ত্রণালয়ে চাকরি করতে পারবেন, হ্যান্ডলুম ইনস্টিটিউটে চাকরি করতে পারবেন, এছাড়াও আপনি বিসিএস দিতে পারবেন। এবং সর্বশেষে বেসরকারি লেভেলগুলোতে টেক্সটাইল ফ্যাক্টরি তো অনেক বাংলাদেশে আছে, এই টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতেও আপনি চাকরি করতে পারবেন, প্রাইমারিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আপনি টেক্সটাইলে পড়া মানে এই নয় যে টেক্সটাইলে আপনাকে চাকরি করতে হবে, টেক্সটাইলে সরকারি বেসরকারি বিসিএস সহ প্রাইমারি পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও বাইরের দেশে যাওয়ার অনেক সুযোগ কিন্তু এখানে আছে। এবং কোথায় কোথায় স্টাডি করবেন, বাইরের দেশে কীভাবে যাবেন, এ নিয়েও আমার ভিডিও বানানো আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে টেক্সটাইল চাকরিগুলো কোথায় কোথায় সাধারণত জব করা যায়, সেটা আমি বলে দিলাম। এমনকি আমাকে এটাও কোয়েশ্চেন করা হয়েছিল যে এখন যে স্কুলগুলো আছে নিবন্ধন দেওয়া হয়, নিবন্ধন দেওয়া যায় কিনা। হ্যাঁ, যে কিছু টেকনিক্যাল স্কুল আছে ভকেশনাল বলা হয়, এখানে দেখবেন যে গার্মেন্টসের সাবজেক্ট আছে ফ্যাশন ডিজাইন, এখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও বিভিন্ন যে সরকারি ইনস্টিটিউটগুলো আছে, ডিপ্লোমাগুলো আছে, এখানেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে টেক্সটাইল পড়লে অনেক ক্ষেত্রই কিন্তু আছে, সরকারি বেসরকারি অনেক ক্ষেত্রেই আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।